শেরপুরে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল 7ই মার্চ বৃহস্পতিবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা এবং রাতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত। সকালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর এক আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানো, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খুরশিদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জীবন নাহার, পৌরসভার পক্ষে মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সরকারি অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসব অনুষ্ঠানের আগে সকাল 8টায় শহরের নিউ মার্কেটে 7ই মার্চ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শেরপুর এক আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানো, পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার নালিতাবাড়ি সহ সবকটি উপজেলায় এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।